আচ্ছা, ভাল লাগে না, আইডি থেকে আপু লিখেছে, ঠিক বলছেন আপু। আচ্ছা, জনি ভাই, আপনার বউ আপনাকে ধোকা দিবে, মনে রাখবেন। জনি ভাই লিখেছে, ধোকা দিলে সে কি বুঝবে? আচ্ছা, জনি ভাই লিখেছে, যাই হোক, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মেয়েটি আমাকে বলছে, তুই আমাকে যখন ইচ্ছে হয় তখন দেখতে আসিস, কিন্তু আমি তোকে ভুলতে পারবো না। পরে কি আপনি দেখতে গিয়েছিলেন? আচ্ছা, ভাল লাগে না, এটি থেকে আপু লিখেছে, বাড়ির নাম্বার দেন, আমি কল করে বলবো। আমারে ফাঁসে দিও না যে বললো না আমার যে জনি ভাই আমার লাইভে আছে, বুঝছো? আল্লাহ, জনি ভাই লিখেছে, ভাল লাগে না, সেজন্য আজকে আমার বিয়ে হচ্ছে না। জনি ভাই, আপনার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য দেখেন আমার টপে কতজন বসে আছে, বুঝছেন? যারা টপে বসে আছে তারা হচ্ছে ওই যে বলে না যে আমি আর একবার চাইবো, দিলে দিবে, না দিলে না দিবে, আমার অত খাওয়ার শখ নাই, বুঝছেন? এরকম বলে যারা, এই যে দেখেন আপনার বিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার টপে সবাই বসে আছে, যে আপনি দাওয়াত দিবেন তারা বিয়ে খাইতে আসবে। ভাল লাগে না, আইডি থেকে আপু লিখেছে, তাই তাহলে আর হবে না। জানি ভাই, আপনার আসলে কেন বিয়েটা হচ্ছে না বলেন তো? ওই মেয়েটা মনে হয় একটা তাবিজ টাবিজ মনে হয় বুড়িগঙ্গে ফেলে দিয়েছে, বুঝছেন? আমি না ওই যে একটা ভিডিও দেখছিলাম, একটা লোক লোহার তৈরি একটা কেমন যেন অনেক বেশি ভারী একটা জিনিস পদ্মা মানে ওই যে বুড়িগঙ্গা নদীতে একটা রশির সাথে বেঁধে তারপরে ছেড়ে দিত, ওটার সাথে না ওটা একটা চুম্বক, ওটার সাথে মনে করেন 5 টাকার কয়েন, তারপরে লোহার তৈরি যে কোনো জিনিস এগুলা ওটার সাথে আসতো, তাবিজ, আরো অনেক ধরনের জিনিস। তো আপনি একটু খোঁজ নিয়ে দেখেন বুড়িগঙ্গায় আবার আপনার নামে একটা তাবিজ বানাইয়া ফেলে দিছে কিনা। আচ্ছা, ইমরান ইপর আইডি থেকে লিখেছে, এত হাসিও না, মশা ঢুকে যাবে। আরে না, মশা ঢুকবে না, আমার বাসায় জানালা খুলে দিছি আর শাটার নামাই রাখছি, আর শাটারের যে ছিদ্র এই ছিদ্রগুলা দিয়ে ভিতরের হাওয়াটা বাহিরে যাচ্ছে, বাহিরের হাওয়া আবার ভিতরে আসতেছে, মশা নাই এখন আর। সন্ধ্যার সময় সব জানালা আটকাই দেই, তাহলে আর মশা আসতে পারে না। দুই একটা যাও আসে ওই কানের কাছে, যখন ঘুর ঘুর করে তখন মেরে ফেলি। ইমরান ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? সালাম দিতে ভুলে গেছি ভাই, আন্তরিকভাবে দুঃখিত। একটু কমেন্টস করবেন, আপনি কেমন আছেন জানান, আর একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জনি ভাই লিখে যায়, কিন্তু আমার ভয় ছিল তার হাজবেন্ড সঙ্গে। ওরে আল্লাহ, ভাল লাগে না, কি সিঙ্গেল নাকি ডাবল অপু বিশ্বাস? আমি জানি না ভাই, এটা আমি জানি না, এটা আমাকে বলে নাই, সিঙ্গেল নাকি ডাবল। আচ্ছা, ভাল লাগে না লিখেছে, জনি ভাই যদি তার হাজবেন্ড রেখে আপনার কাছে চলে আসে কি করবেন? এই তো চলে আসতো, তাহলে আপনি কি করতেন বলেন? আচ্ছা, জনি ভাই লিখেছে, অপূর্ব বিশ্বাস, আমার যা কিছু হচ্ছে মেয়েটির অভিশাপ। আরে না ভাই, ওরকম কিছুই না, এগুলা ভুল ভাবনা, বুঝছেন? আল্লাহ যখন আপনার ভাগ্যে লিখে রেখেছে আপনার বিয়ের দিন তারিখ, ইনশাল্লাহ সেদিন ঠিকই হবে। আর আমার মনে হয় কি, যেই ভাবির সাথে আপনার বিয়েটা হবে, আমার সেই ভাবির বিয়ের বয়সটা এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই, বুঝছেন? সে বেচারা এখন পর্যন্ত কচি খুকি আছে, এই কারণে আপনারা এত বিয়ে করতে লেট হইতেছে। জনি ভাই লিখেছে, ভাল লাগে না, আমি কি করতাম তখন, বুঝতে পারছেন, মেনে নিতে হতো। আল্লাহ।